থেকে যে যেখানে আছো আমার মেম্বার্সরা আমি সবাইকে আমার আফটারনুন উইশ করছি কেননা এখন আমার ঘুরিতে বাজে দুপুর দেড়টা আজকে আমি আমাকে দেখে বুঝতেই পারছ আমি আজকে লাইফস্টাইল ব্লগ দিচ্ছি না আজকে আমি তোমাদের কাছে একটা গল্প শোনাতে এসেছি আমি তোমাদের কাছে আমার মানে মানে আমার পাড়া অনুযায়ী মানে আমি যতটুকু পেরেছি আমি তোমাদের সামনে আমার দুটো আবৃত্তি তোমাদের প্রেজেন্ট করেছি কারুর ভালো লেগেছে কারুর ভালো লাগেনি কিন্তু আমার ভালো লাগা দিয়ে আমি করেছি আমি দুকলি হলেও তোমাদের গান শুনিয়েছি হাসকর হলেও আমি আমার যেগুলো ভালো লাগে আমি সেগুলো এই প্ল্যাটফর্মটা পাওয়ার জন্যে আমি করি আজকে আমি একটা গল্প বলবো গল্পটা হলো গৌতমীর জীবন কথা লেখিকা তার নাম উল্লেখ করেনি মানে ওটা উজ্জ্ব রেখেছে যাই হোক আজ লেখিকা লিখেছে যে আজ থেকে ছত্রিশ সাঁত্রিশ বছর আগের কথা একটি মেয়ে তখন ক্লাস টেন বোর্ড এক্সাম দেবে সে তার বাড়ির খুবই আদরের এক একমাত্র মেয়ে তার বোর্ড এক্সাম মানে সেই বাড়িতে তখন তার বাড়ির লোকেরা ভীষণ মানে তাকে নিয়ে সসব ব্যস্ত যে এক্সাম মানে টেস্ট হয়ে গেছে টেস্টের পর তিনটে মাস হাতে আছে আর এইবার তা সেই মেয়েটির বাড়ির পাশেই ছিল একটি ক্লাব ঘর সেই ক্লাব ঘরের সমস্ত ছেলে ছেলেপিলে সব ওই যদি ভীষণ তাদের বাড়ির সামনে একটা সব সময় ঝমঝম রম রম একটা ব্যাপার চলতো মানে বাড়ির একদম জানলার পাশেই সব মানে ছেলেদের আড্ডা গল্প এরকম সব ছিল তা সেই জন্যে তাদের বাড়ির মা সকলে ডিসাইড করলো যে এইখানে থেকে এই তিনটে মাস এই তিনটে মাসই তাদের মানে মানে মেয়ে তাদের হাতে আছে তাই তারা ডিসাইড করলো তাকে এই তিন মাসের জন্য তাদের দেশের বাড়িতে পাঠিয়ে দেবে এবং সেখানে সব কিছু আবার টিচার ফিচার যা যা দেওয়া সমস্ত অ্যারেঞ্জ করে সেখানে তাকে পাঠিয়ে দিল এই তিন মাসের মধ্যে মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশন তো চলছে তার সঙ্গে ঘটলো তার জীবনের একটা মানে মানে সেই সময়টা তার তো উঠতে বয়স তার একটা জীবনের রদবদল আসতে চলল দিব্যি সে সেখানে পড়াশুনো করছে সব টিচার তখনকার দিনে তো আর এখনকার মতো এত টিচার নিশ্চয়ই ছিল না আশা করি আবার যাই হোক যে উনি যেটা লিখেছে টিচার কাছে পড়াশুনো করছে হয়তো একটা দুটোই টিচার তাই সে চলছে এরমভাবে তার দিনের পর দিন কাটছে এমন তো অবস্থায় সে তা মানে সে থাকে তো তার ফ্যামিলি অন্য মেম্বার কাছে মানে যে টু জেঠিমা কাকা কাকিমা এদের কাছে তো দেশের বাড়িতে তাকে রাখা হয়েছে এবার একদিন এমন তো অবস্থায় তার সেই বাড়িতে জেঠিমার এক ভাই আসে সে তখন অনেকটাই বড় চাকরি বাকরি করে তার মেয়ে দেখার পর্ব শুরু হয়েছে এবার তাকে কিন্তু সেই জেঠিমার ভাই হিসেবে মেয়েটি চিনত ছোটবেলা থেকেই তাদের সাথে পরিচয় ছিল কিন্তু আবার তার মধ্যে অনেকটা গ্যাপ পড়ে গেছে ধরো লিখেছেন যে মানে ছোটবেলায় ছেলেটির সঙ্গে তার পরি মানে এমনি কথাবার্তা হয়েছে তাকে মামা বলেও ডাকতো কেননা সম্পর্কে জেঠিমার ভাই মানে মামাই হয় সে মামা বলেও ডাকত কিন্তু আজ দেখছে সে বহু বছর পরে তাকে তখন সে পূর্ণ যুবক একদম আর মেয়েটি তখন পুর্তি বয়স ভেতরে তো একটু চেঞ্জ আসছে তা সে দেখে মানে ছেলেটি তার এক বন্ধুকে নিয়ে যায় মেয়ে দেখতে ওই জেঠিমার ভাই আর কি জেঠিমাই ঠিক করেছে এক মেয়েকে দেখানোর জন্যে তা সে এক সন্ধেবেলা যায় একদিন সন্ধেবেলা যায় অফিস করে তার এক বন্ধুকে নিয়ে এবার সে রাত্রির হয়েছে মেয়েটির পড়াশুনো শেষ হয়েছে গ্রামের দিক তো মাঝে মাঝে কারেন্ট অফ হয়ে যেত এবার জেঠিমা তার ভাইকে খেতে দিয়েছে ভাই আর সেই তার বন্ধু দুজনেই আছে খেতে বসেছে এই এমন তো অবস্থায় কারেন্ট নাকি চলে গেছে কারেন্টটা চলে যাওয়াতে একটা সেই ল্যাম্পের আলো জ্বালানো হয়েছে গ্রাম বেশ এদিকে সে পোকার ডাক আসছে খুব সুন্দর একটা মনোরম মানে পরিবেশ গরমকাল ছিল আবার জ্যোৎস্না রাত্রি ছিল এইবার সেই ছেলেটি সেই যে মেয়ে দেখতে যাবে পরের দিন এবার রাত্রিবেলা তাকে তার জেঠিমা খেতে দিয়েছে এবার মেয়েটিও সেই রান্নাঘরের একটা কোণে চুপ করে বসে আছে মেয়েটি অন্ধকারের দিকেই বসে আছে কিন্তু দুই বন্ধু সেই জেঠিমার ভাই আর তার এক বন্ধু দুজনে খেতে বসেছে আর ল্যাম্পের আলোটা জ্বলছে জেঠিমার ভাইয়ের মুখের ওপরে মেয়েটি দেখছে যে একদম জল জল করে মুখটা দেখা যাচ্ছে গলা দিয়ে একটা চেন ঝুলছে খুবই তার ভেতরটায় ভালো লাগা একটা তৈরি হয়েছে কিন্তু মেয়েটি ভীষণ শান্ত ভীষণই শান্ত তার মুখে মানে সে বলে না সাত চরের আকার তো না সেই রকমই একটি মেয়ে ছিল কিন্তু সে তো দেখছে তার ভেতরে একটা আস্তে আস্তে কিরম যেন তোলপার শুরু হচ্ছে তো সেই তোলপার সে ভেতরেই তার চেপে রেখেছে যাই হোক এরমভাবে পরের দিন সে তো গেল পেয়ে দেখে এলো তো মেয়েটির একদম ভালো লাগছে না মেয়ে দেখার গল্প মেয়ে দেখার এতে মেয়েটি সেখানে থাকতে চাইছে না সরে যাচ্ছে তার ভালো একদম তার ভালো লাগছে না রকম হলো এরকম পরের দিন মেয়ে দেখে তারা দুই বন্ধুতে ফিরে যায় এদিকে তার জেঠিমা যেহেতু শেষে তার মা শব্দটা রয়েছে সে তো মাই জেঠিমা কাকিমা মা সবই তো এক শেষে যে মা শব্দটা থাকে এটাই তো তার তাদের একটা বিশাল বড় পাওয়ার তাই সেই জেঠিমা মেয়েটিকে অবজার্ভ করে এবং সে একটু আরো যেন চুপ করে যায় আরও যেন ডেমোরালাইজড তার ভেতরটা মানে মানে ভালো লাগছে না সে কিছু একদমই পড়াশুনো করছে ঠিকই কিন্তু একটু অন্য মনুষকে একটু আনবো না জেঠিমা সেটা অবজার্ভ করে তাকে জিজ্ঞেস করে গৌতমীকে যে হ্যাঁ তোর কি হয়েছে তোর যেন একটু মনটা আনবোনা লাগছে বলে না কিছু হয়নি কি হবে কিছু তো হয়নি তখন নিশ্চয়ই কিছু হয়েছে তার জেঠিমা একদম তাকে চেপে ধরে তখন তার মনের ভেতরে উথাল পাথাল করছে অথচ সে বলতে পারছে না কিন্তু জেঠিমা সেটা আজ করে নেয় হ্যাঁ তোকে দেখছি যেন খোকা আসার পর থেকেই তুই তার ভাইকে খোকা বলে ডাকতো আর কি খোকা আসার পর থেকেই তুই কিরম যেন অন্য মনস্ক হয়ে যাচ্ছিস তোর সাথে কি কথা বলেন খোকা মামা না না কথা তো বলেছে কেন কথা বলবে না এই যে যখন বলাটা এই বলাটাই জেঠিমা ধরে ফেলে এই কথাটার মধ্যেই একটা কিছু লুকিয়ে আছে যে সেটা জেঠিমা ধরে ফেলে কিন্তু কোনো কথা মেয়েটিকে বলেনি যাই হোক যথারীতি আবার শুরু হয় তার পড়াশুনো কিন্তু তার ভেতরে চলে একটা তোলপাড় প্রথম ভালো লাগা একটা ছেলেকে মানে তার ভেতরে যেন অদ্ভুত একটা রিপার্কেশন তৈরি হ মানে হয় যাই হোক এইভাবেই কাটছে তার দিন এই করতে করতে তিন মাস কেটে গেলো সে বাড়িতেও চলে এলো বাড়িতে চলে এসে যথারীতি পরীক্ষা পরীক্ষার ফল সব কিছুই হয় আবার আস্তে আস্তে সে ভেতরে সে ভালো লাগাটা থাকে কিন্তু আর সেটা নিয়ে কোনো দিনই আর কিছু জানে এটা নিয়ে এটা এটা তো সম্ভবই নয় কেননা তার তাদের একটা রিলেশন মানে একটা মামা ভাগ্নির সম্পর্ক এটা তো কোনো দিনই সম্ভব নয় সে আস্তে আস্তে নিজেকে বোঝায় কিন্তু তার মনের ভেতরের একটা মানে চাহিদা থেকেই যায় তার প্রতি কিন্তু কোনোদিন আর সেটা নিয়ে কোনো তলপ হয়নি এইবার ক্লাস ইলেভেন তখনকার দিনে ইলেভেন মানেই মেয়ে বড় হয়ে গেছে মেয়ের জন্যে পাত্র দেখা শুরু হবে আর মেয়েটি ছিল একটু ডেভেলপ চেহারা তার জন্যে তাদের ওই জ্যাঠা ট্যাঠা সকলেই বলে যে এবার বড় হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে তো ছেলে দেখতে শুরু হবে ছেলে দেখা শুরু করতে হবে মেয়েটার বুক ফাটে কিন্তু মুখ ফাটেনি কোনো দিন সে কিন্তু কোনো দিন কিছু বলেনি এইবার হঠাৎ করে তার জেঠিমা একদিন আসে যখন এই রকম কথাবার্তা চলে তাদের বাড়িতে আসে গৌতমীদের বাড়িতে এসে তার মায়ের সঙ্গে কিছু কথা বলে মারও ছিল ছেলেটিকে খুব ভালো লাগতো মাও খুব ভালোবাসত কিন্তু কেননা তাদের পরিবারের সঙ্গে তো পরিচয় মা তার মা বলে ও বাবা কি বলছেন দিদি এ যদি হয় তাহলে তো আমার পরম পাওয়া হবে আমি তো ভীষণ ভীষণ খুশি যাই হোক এরকমই তাদের কথোপকথন হয় এবার জেঠিমা সেই তার মামার বাড়ি গিয়ে কথাটি পারে কিন্তু মেয়েটি কিছু জানে না মেয়েটির সঙ্গে এইসব নিয়ে কোনো আলোচনাই করেনি এবার তাদের তারা ভেতর ভেতর মানে আমার জেঠিমা ভেতর ভেতর ব্যবস্থা করতে থাকে তারপর আসে একদিন মেয়েটার মেয়ে দেখা তার মধ্যে কিন্তু দুটো ছেলে দেখে গেছে মেয়েটিকে তার মা রিজেক্ট করেছে তার মায়ের পছন্দ হয়নি তার মা রিজেক্ট করেছে কিন্তু মেয়েটি কিছু বলেনি অসম্ভব শান্ত প্রকৃতির একটি মেয়ে ছিল যেটা মানে হবার নয় যেটা বাস্তব নয় সেটাকে ধরে সে আঁকড়ে বসে থাকতে চাইনি ভেতরে থাকলেও কিন্তু সেটাকে আস্তে আস্তে মন থেকে সরিয়েই দিতে চেয়েছিল কেননা এটা জানে এটা কোনোদিনই বাস্তব হবার ঘটনা নয় কিন্তু কি বলতো মানুষের লেখিকা লিখেছেন মানুষের মনের যদি ইচ্ছা ইচ্ছা শক্তি একটা প্রবল ভাবে থাকে সেই ইচ্ছা শক্তিটাকে কিন্তু মনে হয় ঈশ্বর সাথ দেয় মানে মানে অসম্ভব ভেতরের যদি আর্টস থাকে অসম্ভব চাহিদা মানে ভেতরের একটা ভালো লাগা থাকে ঈশ্বর তাকে সাথ দেয় যেভাবেই হোক সেই মেয়েটি একদিন দেখে সেই মানে দাদু দিদা বলতো আর কি অদ্ভুত না সুন্দর গল্পটি সেই দাদু দিদা তাকে একদিন দেখতে আসবে এরকম একটা কথা তার কানে গেল সে তো অবাক মানে তার মানে মানে সে মানে সে স্পেল বাউন যাকে বলে তার মা যখন বলল জানিস তোকে এরকম ওই আর তার মাও তাদের মামা মাইমা বলতো যেহেতু তার যায়ের সম্পর্কে তাই তার মাও তাকে মামা মাই মাই বলতে জানিস তাই সেই জন্য মেয়েটি না শুনে কীরকম মানে মানে কিরম একটা মানে আচমকা একটা শুনে কিরম একটা যেন হয়ে গেছিল ওর মা তার মা কিন্তু খুব হেসেছিল কি রে কি ব্যাপার তোর এরম কেন এরম হলো কেন তুই যেন একটা কেন মানে আকাশ মানে একটা তোর মাথায় যেন একটা কেন অদ্ভুত একটা আকাশ ভেঙে পড়ার মতো তোর এরকম তাকিয়ে থাকা কি অদ্ভুত বলে সে তখন বলে না কিছু না তো তখন তার মা বলে আমরা তো মা আমরা সব বুঝি সেদিন মেয়েটি চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল যাই হোক শুরু হলো বিয়ের কথাবার্তা আর সেই ছেলেটি কিন্তু তাকে দেখতে আসেনি ছেলেটি নাকি রিজেক্ট করার করেছিল বলেছিল না 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 ভাগ্নিকে কেউ বিয়ে করে তখন তার জেঠিমা লেখিকা বলছে সেই জেঠিমা অনেক করে তাকে রাজি করিয়ে সে তাতে রাজি হয় যাই হোক একদিন তাদের পরিণতি পায় বিয়েতে সেই সম্পর্কটা একদিন বিয়েতে পরিণত কি সুন্দর মিষ্টি একটা গল্প দেখো সেই ভালোবাসা ভালো ভালোবাসা তখন হয়নি ভালো লাগা ভালো লাগা থেকে আস্তে আস্তে মেয়েটের মনে একটা ভালোবাসা জন্মে গিয়েছিল সেই ভালোবাসা একদিন পরিণতি পায় পরিণতি পায় এবং চার হাতের মিলনও হয় খুব তারা মানে মেয়েটি তো ভীষণ খুশি ছেলেটি মানে মেয়েটিকে সেই যে ছোটবেলায় দেখেছিল তার মনের মধ্যে যে সে গৌতমী একটি ছোট্ট মেয়ে বেশ অনেকটা ডিফারেন্স ছিল আর কি সেই জন্যে সে তার মনে সেই ডিফারেন্স ব্যাপারটা তার মাথায় বসেই ছিল ছেলেটির মাথায় এবার তাকে বেশ ছোট ছোট একটা বাচ্চা মেয়ের মতো যেহেতু অনেকটাই এজ ডিফারেন্স ছিল বেশ বছর নয় এরকম এজ ডিফারেন্স ছিল তাকে সেই বাচ্চা হিসেবে ট্রিট করতো মেয়েটির কিন্তু খুব ভালো লাগতো সেটাতে মানে অদ্ভুত একটা রিলেশন তাদের মধ্যে তৈরি হয় মেয়েটি তো ভীষণ খুশি ভীষণ খুশি এবার লেখিকা বলছে ছেলেটিও আস্তে আস্তে মেয়েটির প্রতি বেশ তার ভালোবাসা জন্মায় মেয়েটি তো ভীষণ কিউট ছিল মেয়েটির মধ্যে মানে মানে কি একটা মিষ্ট মানে আলগা একটা চটক ছিল সেইটা দিয়ে তার ভালোবাসা দিয়ে সেই ছেলেটিকে তার কাছে টেনে নেয় এবং আস্তে আস্তে তাদের সংসার বাড়তে থাকে তাদের ছেলে মেয়ে হয় এবার এরকম অবস্থায় ছেলে মেয়েও হয় এবার ছেলে মেয়েরও বড় হয় তাদের জার্নি শুরু হয় ভালো মন্দ মিলিয়ে তাদের জার্নি শুরু হয় তারা জীবনের বেশ একটা প্রান্ত মানে মাঝামাঝি প্রান্তে গিয়ে পৌঁছায় শেষ প্রান্তে লেখেনি মাঝামাঝি প্রান্তে গিয়ে একটা পৌঁছায় ছেলের বিয়ে হয় কি সুন্দর গল্পটা না ছেলের বিয়ে ও দাঁড়াও আর একটা গল্প এর এর মধ্যে আর একটা কথা বলে আমি তাকে ডেকেই আমি আরেকটাতে চলে গেলাম কিন্তু আমি তাকে ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি কি গো ওঠো ওঠো সে উঠছেই না আরে তোমার বাজার যেতে হবে না তুমি এত এখন এতক্ষণ ঘুমোচ্ছ আজকে রবিবার ওঠো সবাই বাড়িতে সে বলে ঠিক আছে আমি একটু পরে উঠবো আমি এখন ঘুমাবো আর একটু পরে উঠবো না না উঠে পড়ো আমি চা করছি উঠে পড়ো আমি চা দিচ্ছি চা খেয়ে নাও বাজারে যাও অনেক দেরি হয়ে যাবে না হলে রবিবারের দিন আজকে প্রচুর দেরি হয়ে যাবে হট করে না আমার ঘুপটা ভেঙে যায় জানো তো ওমা আমি একটা স্বপ্ন দেখছি আরে তোমাদের দাদা বা জেঠু বা কাকু যাই বলো আমি না হট করে আমার ঘুম এটা ওই গল্পটা বলতে বলতে আমার এটা মনে পড়ে গেল আজকে সকালে এই স্বপ্নটা দেখেছি ওমা স্বপ্নটা দেখে পাবি ওমা সে তো আমার কাছে নেই আমি কাকে ডাকছি এরকম করে মানে আমি না একটুখানি সকালবেলা উঠে একটুখানি থমকে থাকি যাই হোক গৌতমীরও এই পরিণতিটাই হলো আমারই মতো গৌতমীর পরিণতিটা হলো কিন্তু সে গৌতমী ভেঙে পড়েনি মেনে নিয়েছে জীবনকে এই মুহূর্তে তার ছেলে মেয়ে বৌমা নিয়ে ভরা সংসার সে কিছুদিন হলেও সে একটু বিপর্যস্ত মতে মানে একটু মানসিক চাপে ভুগে গিয়েছিল কিন্তু লেখিকা বলছে অসম্ভব মনের জোর সেই মেয়েটির যে শান্ত একটি মেয়ে ছিল সে অদ্ভুতভাবে তার জীবনধারাকে পরিবর্তন করে সে নিজেকে কিভাবে করেছে ছেলে মেয়ে সংসার নিয়ে সে তার একটা মানে সেই ছোট্ট গৌতমী বড় হয়ে একটা অন্য রূপে মানে তার তার মানে এন্ট করেছে লেখিকা মানে তার পরিবর্তন অদ্ভুত সে খুব মনের জোর নিয়ে চলে মনকে শক্ত করে বোঝায় যে না তাকে এইটাই মেনে নিতে হবে যাই হোক আমার মতোই তার পরিণতি হয় কিন্তু সে নিজেকে শক্তভাবে ছেলে মেয়ে বৌমা নিয়ে সংসার করে কেমন লাগলো তোমাদের এই গল্পটি লেখিকা কিন্তু তার নামটা উল্লেখ করেনি যাই হোক তোমরা গৌতমীর জীবন কাহিনী কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই আর এগোচ্ছি না আমি এই গল্পটি আমার এখানেই সমাপ্ত ভালো লাগলে কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে একটু শুনো বুঝেছ গল্পটি আর আমাকে একটু জানিও কীরম তোমাদের লাগলো গৌতমী জীবন কাহিনী জীবন কথা তাহলে আজ এই পর্যন্তই গুড আফটারনুন বলেই আমি শেষ করছি আবার ভিডিওটি তোমরা যে মানে প্রত্যেকেই খুব 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 ভালো থাকো আনন্দে থাকো খুশিতে থাকো আর আমার সঙ্গে থাকো আমাকে সাপোর্ট করে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো অল্প বিস্তর সাপোর্ট করো বাজ টাইম দিও আর কিছু না আজকে এখানেই শেষ করলাম